बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम प्रिय शिक्षार्थी अस्सलाम वालेकुम निश्चय तुम्हारा भलो आछो आलहमदुलिल्लाह भलो आछि परीक्षार पर आज के प्रथम क्लस तुम्हारा जानो जो द्वितीय सेमिस्टार परीक्षा शेष हो गए सामने आबार प्रस्तुतिमूलक परीक्षा है जेहेतु करोनाकालीन समय स्कूल खोलार सम्भावना एकेबारे क्षीण हो आसछे ताई आमरा कि करब आमरा बासाय बसे बसे आमादेर सिलेबासे जे पढ़ागुलो आछे सेगुलो शेष करे फेलब। तो शिक्षार्थी देखो आज के पाठेर विषय होच्छे कि बांग्लादेशी मुद्रा और नोट आमरा किन्तु कम बेशी सबाई आमादेर बांग्लादेशी मुद्रागुलो चिनि ताई ना एवं तोमादेर पाठ्य बोइये देखो ये 74 पृष्ठाय तोमादेर पाठ्य बोइयेर 74 पृष्ठाते किन्तु आमादेर ये बांग्लादेशी मुद्रागुलो आछे एखाने एमन किछु मुद्रा आछे जेगुलो तोमरा छोटोबेला थेके देखोनि आबार किछु किछु मुद्रा आछे जेगुलो आमरा देखेछि जेमन देखो एखाने एक पैसा दे आछे एक पैसा कि आमरा तुमि कखनो देखेछो ना एक पैसा आमिओ देखिनि किन्तु आगे एटा अनेक आगे आमादेर मुक्तियुद्धेर आगेर समये बा परबर्ती किछु दिन ए एक पैसार व्यवहार छिलो। एरपर देखो पाँच पैसाओ किन्तु आमरा देखिनि आमि होयतो बा देखेछि एकटु मने आछे किन्तु तोमरा देखोनि। एरपर कत पैसा आछे दस पैसाओ तुम्हारा देखोनि देखो ये दस पैसार डिजाइनटा किन्तु ठीक एकटा फुलेर मतो छिलो। एरपर कत पैसा आछे पचिश पैसाटा अवश्य तुम्हारा होयतो बा केउ केउ देखले देखतेओ पारो एटा आमि देखेछि। एरपर पंचाश पैसा एरपर कत आछे एक टाका एटा आमरा सबाई जानि एक टाका किन्तु आमादेर दुई रकम एकटा हय स्टीलेर आबार आरेकटा हय पितलेर पितलेर रंगेर एक टाकार कयेनगुलो आछे जेगुलोके आमरा कयेन बोले थाकि। एरपर आछे दुई टाका एटा आमरा अहरहई व्यवहार करि एबं आरेकटा होच्छे पाँच टाका एटाओ आमरा अहरह व्यवहार करे थाकि। এখন এই যে এগুলো হচ্ছে মুদ্রা মানে যেগুলো ধাতব পদার্থ দিয়ে তৈরি হয় যেগুলো একটু ওজনে ভারী হয় আর আরেকটা হচ্ছে বাংলাদেশি নোট হচ্ছে যেগুলো আমরা কাগজের এটার ব্যবহারটাই আমরা বেশি করে থাকি কারণ মুদ্রা যদি আমি এই 5 টাকার মুদ্রা 10টা রাখি তাহলে কিন্তু কি হবে আমার ব্যাগটা অনেক ভারী হয়ে যাবে ওজন হয়ে যাবে আমার চলাফেরা করতে কষ্ট হতে পারে কিন্তু আমি 1000 টাকার একটা নোট তো যদি রাখি 1000 একটা নোট টাকা নোট রাখলে আমার দেহের কোনো ওজনই হবে না এবং সেটা খুব সহজেই বহনযোগ্য এই কারণেই মূলত আসলে বাংলা নোটগুলো তৈরি হয়। এটা হচ্ছে আমাদের বাংলাদেশি নোট দেখো এখানে কী দেওয়া আছে এক টাকা দেওয়া আছে দেখেছো এই এক টাকা কিন্তু আমরা ছোটোবেলা দেখেছি তোমরা হয়তো বা দেখোনি দেখো অনেক সুন্দর ছিল এবং আমাদের সময় আমরা যখন ছোট ছিলাম আমাদের সময় একটা কথা প্রচলিত ছিল যে বলো দেখি কোন দেশে এক টাকায় হরিণ পাওয়া যায় তখন আমরা কি বলতাম বাংলাদেশে কারণ আমাদের বাংলাদেশের এক টাকাতে ওই যে দুটো হরিণের চিত্র দেওয়া আছে ঠিক আছে। এরপরে দেখো এই যে আরেকটা এটা আমরা সবাই চিনি তাই না এটা হচ্ছে কয় টাকা দুই টাকা এটা অনেক সুন্দর একটা নোট আমাদের দেশের এখানে সুন্দর একটা দোয়েল পাখি দেওয়া আছে। এরপরে কত দেওয়া আছে দেখো এরপরে দেওয়া আছে পাঁচ টাকার এপিট ওপিট দেওয়া আছে। এরপরে কত দেওয়া আছে দশ টাকা এরপরে বিশ টাকা এরপরে কত দেওয়া আছে পঞ্চাশ টাকা মানে একটা নোটে এ পিঠ এবং ও পিঠ দুই পিঠই দেখানো আছে। এরপরের পৃষ্ঠা দেখো এটা কত টাকা একশো টাকা এরপরে কত টাকা পাঁচশো টাকা এরপরে কত টাকা দেখো এটা হচ্ছে এক হাজার টাকা। গত বছর থেকে কিন্তু আরও একটা নোট বের হয়েছে সেটা কি তোমরা জানো সেটা হচ্ছে দুশো টাকা হয়তো বা এটা আমাদের পাঠ্য বইয়ে নেই কিন্তু আমরা গত বছর থেকেই এই নোটটারও প্রচলন দেখছি। এবার এই নোট সম্পর্কিত আমরা কিছু প্রশ্নের সমাধান করব দেখো এখানে আমি অনেকগুলো প্রশ্ন লিখে রেখেছি আমাদের 76 পৃষ্ঠায় যদি আমরা যাই এখানে বলা আছে কি এক নং যে দশ টাকার বিশটি নোট সমান ড্যাশ টাকা এখন দশ টাকার বিশটি নোট বের করতে গেলে আমাকে কি করতে হবে বলো দেখি বেশি হবে আমি যদি দশ টাকার বিশটা নোট নেই তখন কি হবে আমার টাকার পরিমাণটা বেশি হবে। এখন আমরা কিন্তু আগেই শিখেছি যে কোনো জিনিসের পরিমাণ যদি বেশি হয় তখন কি হয় গুণ করতে হয় আর যদি পরিমাণ কম হয় তখন কি করতে হয় ভাগ করতে হয়। এখন একটা দশ টাকা নোট এরকম দশ টাকার বিশটা নোট তাহলে আমরা যদি দেখো এখানে একটু রাফ করে দেখিয়ে দেই
এই 10 টাকার নোট 20টি আপনি যদি গুণ করে দেখো 0 0 দ্বিতীয় ঘরে আসলাম একটা 0 2 এ 0 0 2 একে 2 তাহলে আমাদের কত টাকা হয় 200 টাকা ঠিক আছে তাহলে এই শূন্যস্থানে আমরা কি লিখব আমরা এখানে লিখব 200 টাকা এরপর কি লেখা আছে দেখো 20 টাকার 5টি নোট সমান কত টাকা এটাও কি করতে হবে গুণ করতে হবে আমরা এখানে দেখো আমরা যদি পাশাপাশি গুণটা করে দেখিয়ে দেই 5 এ 0 0 5 দ্বিগুণে 10 আর তোমরা যদি একবারে বলতে পারো তাহলে কি হবে যে 5 20 এ 100 এরপর কত টাকা আছে 20 টাকার 50টি নোট এটা একটু সংখ্যাটা বড় আমরা তাহলে এটা কি করব এই 50 কে যদি 20 দিয়ে গুণ করি তাহলে কি হয় 0 0 দ্বিতীয় ঘরে আসলাম একটা 0 2 এ 0 0 5 দ্বিগুণে 10 0 0 0 1 এটা বলতে পারবে এটা কত হয়েছে হ্যাঁ এটা হচ্ছে 1000 তাহলে এই 20 টাকার 50টা নোট সমান কত টাকা 1000 টাকা এরপর বলা আছে 50 টাকার 10টি নোট সমান কত টাকা আমরা যদি এখানে 50 কে 10 দিয়ে গুণ করি 0 0 দ্বিতীয় ঘরে আসলাম একটা 0 1 কে 0 0 5 কে 5 তাহলে কত পেয়েছি 500 টাকা পেয়েছি 50 টাকার 10টি নোট সমান 500 টাকা এরপর দেখো এখানে লেখা আছে 1 টাকার 100টি নোট সমান কত টাকা এটা কিন্তু আমাদের কিছু করার দরকার নেই কারণ 1 টাকার 100টি নোট সমান 100 টাকা এরপরে 100 টাকার 10টি নোট সমান কত টাকা এখন শিক্ষার্থীরা আমরা এটা রাফ ছাড়াও এই ধরনের অঙ্কগুলো করতে পারি আমি যখন গুণ করিয়েছিলাম দেখো এখানে শূন্য আমাদের কয়টা আছে এখানে আছে দুইটা এখানে আছে কয়টা একটা আমরা যদি তিনটা শূন্য আগে বসিয়ে দেই 1 2 3 এরপর থাকে কত শুধু 1 আর 1 1 কে 1 দিয়ে যদি গুণ করি 1 1 কে 1 দেখেছো তার মানে এটা আমরা রাফ ছাড়াও অঙ্কগুলো করতে পারি এরপর এখানে কি দেয়া আছে 5 টাকার 100টি নোট কত টাকা তাহলে 5 এ 0 0 0 5 1 কে 5 5 টাকার 100টি নোটে আমি কত পেয়েছি 500 টাকা পেয়েছি এবার দেখো এই যে 8 থেকে 11 নং যে প্রশ্নগুলো এগুলো বলছে যে একটা 10 টাকার নোট এরকম 20টা নোট কত টাকা এখন এখানে হচ্ছে যে 20 টাকার ড্যাশটি নোট সমান 100 টাকা এখানে আমাকে টাকার পরিমাণ বলে দিয়েছে আমাকে নোটের সংখ্যা বের করতে হবে এখন যেহেতু নোটের সংখ্যা বেশি সংখ্যাটা আমাদের দেয়া আছে তাহলে আমরা কি করব এই এই যেখানে ডান পাশে যে সংখ্যাটা থাকবে এইটাকে ওই টাকা দিয়ে ভাগ করব ভাগ করলে আমরা নোটের সংখ্যা পেয়ে যাব তাহলে দেখো আমি 20 কে যদি 100 কে দিয়ে ভাগ করি তাহলে কত আসে 5 20 এ 100 তাহলে কয়টি নোট 5টি নোট এখানে আছে 1 টাকার ড্যাশটি নোট সমান 500 টাকা 100 টাকার ড্যাশটি নোট সমান 500 টাকা তাহলে ঠিক আগের মতোই 100 কে যদি আমি 500 দিয়ে ভাগ করি তাহলে 5 100 500 কত 5 এখানেও আমরা কত পেয়েছি 5টি নোট পেয়েছি এরপরে বলা আছে 2 টাকার ড্যাশটি নোট সমান 100 টাকা তাহলে এখানে যদি আমি 2 কে 100 দিয়ে ভাগ করি 5 দ্বিগুণে 10 0 আমরা আগে জেনেছি যে উপর থেকে কোনো সংখ্যা নামালে বা শূন্য নামালে যদি ভাগ না যায় তখন ডান পাশে একটা শূন্য বসিয়ে দিতে হয় তাহলে এখানে কয়টি নোট পেয়েছি 50টি নোট পেয়েছি তাহলে 2 টাকার 50টি নোট সমান 100 টাকা এরপরে বলা আছে 1000 টাকার ড্যাশটি নোট সমান 10000 টাকা এটা কিন্তু আমরা মুখোমুখি বলতে পারি যে 1000 টাকা একটা নোট তাহলে 10000 টাকা কয়টা নোট 10টি নোট ঠিক আছে শিক্ষার্থীরা দেখো আমি আবার বলছি তোমরা একটু খেয়াল করো 10 টাকার 20টি নোট সমান আমি দেখো এই দুইটা শূন্য যদি এখানে বসিয়ে দেই 2 একে 2 200 টাকা এটা আমরা রাফ ছাড়াও করতে পারি 20 টাকার 5টি নোট 5 20 এ 100 টাকা
20 টাকার 50টি নোট, এখানে দুজনে দুইটা শূন্য আছে, আমি দুইটা শূন্য আগে বসালাম, 5 দ্বিগুণে 10 কত হলো 1000 টাকা। 50 টাকার 10টি নোট সমান এই যে ঠিক আগের মতোই দুইটা শূন্য বসালে 5 5 মানে 500 টাকা। 1 টাকার 100টি নোট সমান 1 টাকা একটি নোট, তাহলে 100টি নোটে কত টাকা হবে? 100 টাকা হবে। 100 টাকার 10টি নোট সমান ঠিক আগের মতোই তিনটা শূন্য বসিয়ে এক একে এক, তার মানে 1000 টাকা। এরপর আছে 5 টাকার 100টি নোট, তাহলে 500 টাকা। এরপর আসছে কি 20 টাকার 10টি নোট সমান 100 টাকা, আমরা 20 কে 100 দিয়ে ভাগ করে কত পেয়েছি? 5 পেয়েছি, 5টি নোট। 100 টাকার 10টি নোট সমান 500 টাকা, এখানেও আমরা 100 কে 500 দিয়ে ভাগ করেছি, কত পেয়েছি? 5টি পেয়েছি, তাহলে 500 টাকা। আর 2 টাকার 10টি নোট সমান 100 টাকা, এখানে আমরা 2 কে 100 দিয়ে ভাগ করেছি, কত পেয়েছি? 50, তাহলে 2 টাকার 50টি নোট সমান 100 টাকা। আর এটা আমরা মুখোমুখি করতে পেরেছি যে 1000 টাকার একটা নোট যদি 1000 টাকা হয়, তাহলে 10000 টাকা হতে কয়টা নোট লাগবে? 10টা নোট লাগবে। তো শিক্ষার্থীরা, আমরা যদি বাড়ির কাজে চলে যাই, দেখো আমাদের বাড়ির কাজ হচ্ছে 76 পৃষ্ঠা, 1 থেকে 11 9। আমি যেই সমস্যাগুলো সমাধান করালাম, এগুলোই তোমরা বাড়ির কাজ করবে। আর বাসায় সবাই নিরাপদে থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।